watching Peace TV, the solution for humanity. হ্যাঁ বোন, আসসালামু আলাইকুম ডক্টর নাহিদ। আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি, তাই প্রশ্নটা প্রায়ই আমার মাথায় আসছে। আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর। আমার প্রশ্নটা মূলত আল কায়দা আর ওসামা বিন লাদেনকে নিয়ে। আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, আফগানিস্তানে যুদ্ধ করছিলেন, তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক। আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস। এটা আমরা সবাই জানি। তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে ধরব, যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না। আর পশ্চিমা মিডিয়া তারা বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে। এখনকার দিনে এটাই ঘটছে। আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন সেখানেও একই কথা বলেছেন, তারা ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে। আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি? আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায়ী আল কায়দা। আর এখন অনেক রাষ্ট্র থেকেও এই কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে, দায়ী হলো আল কায়দা। আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যে প্রতিবাদ করতে পারি? আমি আবারও সাংবাদিকতার নিয়ম কানুনে কথা বলছি। একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে, এই দুটো আলাদা থাকা উচিত। কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই আমাদের দেখাচ্ছে। তারা আসলে পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করাতে চায় যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম। এ ব্যাপারে কোনো হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর তিনি সাংবাদিকতা পেশায় আছেন। তিনি বললেন যে যখন ওসামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো, আর ওসামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে। পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হলো সন্ত্রাসী। আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে। সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয়, যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা, সাংবাদিকরা নয়। এটাই হচ্ছে নিয়ম। তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই। আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে? আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম। ততক্ষণ বলতে পারবেন যতক্ষণ তাদের স্বার্থে আঘাত লাগবে না। তাদের বিরুদ্ধে কিছু না বললে আপনি যা খুশি তাই বলতে পারেন, তবে তাদের বিরুদ্ধে কিছু বললে CIA আপনাকে অ্যারেস্ট করতে পারে। আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক, লোক দেখানো। কথা বলার স্বাধীনতা। আপনার প্রশ্নে আসি, আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন লাদেন সম্পর্কে, আর কোন হাদিস আছে কিনা ইত্যাদি। এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে। পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল। আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম এন্ড জিহাদ। তিনি প্রশ্ন করলেন, ভাই জাকির, আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট? এটাই প্রথম প্রশ্ন। আমি তখন তাকে বললাম যে ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি তাকে চিনি না, কখনো দেখিও নি। আমি তার বন্ধু না বা আমি তার শত্রুও না, আমি আসলে জানি না। টিভি চ্যানেলের নিউজ রিপোর্টগুলো শুনে আমি এর উত্তর দিতে পারবো না। BBC আর CNN, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো। মিডিয়ায় CNN আর BBC যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারবো না যে আপনার কথা ঠিক, কারণ আমি জানি খবরগুলো বানানো। যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি। আর ইয়োহান রেডলি যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি, জানেন তিনি কি বলেছিলেন? আমার সন্দেহ হয় আল কায়দা আছে কি না। তাহলে CNN আর BBC প্রচারিত নিউজ রিপোর্টগুলোর উপর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারবো না। আল্লাহ জানে আসল ঘটনা কি। তবে CNN কে কন্ট্রোল করে আমেরিকা, সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে, ইরাকে আক্রমণ করেছে, এই চ্যানেলগুলোই বলে। এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত। তাহলে যদি বলেন কে 1 নম্বর টেরোরিস্ট, আমার মতে জর্জ বুশ।
এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ এক নম্বরের টেররিস্ট। অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন হয়েছিল। জানেন কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল, আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল, আর সেই সার্ভেটাতে টেররিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজনের। তিনজন, এক নম্বর ওসামা বিন লাদেন, দুই নম্বর সাদ্দাম হোসেন, তিন নম্বর জর্জ বুশ। আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল যে আপনাদের কি মনে হয় মুসলিম অমুসলিম সবাই অমুসলিমরাও আপনারা কাকে এক নম্বর টেররিস্ট মনে করেন, আর উত্তরগুলো সব একই, উত্তরগুলো একই রকম, সবাই বলছে জর্জ বুশ। সবচেয়ে কম ছিল 74%, 74% লোক বলেছে জর্জ বুশ এক নম্বর টেররিস্ট, আর সবচেয়ে বেশি 78% বলেছে যে তাদের মতে জর্জ বুশ এক নম্বর টেররিস্ট, আমি না। তবে লোকজন আসলে এসব কথা বলতে চায় না, মানুষ এসব কথা বলতে ভয় পায়। একটা হাদিস আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন রকম অন্যায় হতে দেখো হাত দিয়ে সেটা থামাও, যদি হাত দিয়ে থামাতে না পারো তবে মুখ দিয়ে থামাও, যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে, আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন। তাই আমি স্পষ্ট করে বলি, আমি সত্য কথা বলি, আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন, কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন। আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন, তাই আমি কথা বলে যাচ্ছি। এই কথাটা আমি ইংল্যান্ডও বলেছি, সেখানকার পুলিশ চিফের সামনে, সেখানকার মেয়রের সামনে, আমেরিকায় বলেছি, অস্ট্রেলিয়ায় বলেছি, মালয়েশিয়ায় বলেছি। তবে আমি বলেছি হিকমার সাথে, হিকমার সাথে, হিকমার সাথে কথা বলেছি। আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন, আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন। এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন। আর অমুসলিমরাও এ কথা বলছে, জাকির নায়েকের কথা বাদ দাও, আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অফ শিকাগোর একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই তারাই বলছে জর্জ বুশ এক নম্বর টেররিস্ট। আপনারা যদি ইন্টারনেটে যান এমন কথাও দেখবেন, আমি বলছি না সেটা ঠিক না ভুল, তারা বলছে যে 11 সেপ্টেম্বরে সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল, আর কয়েকজন তো বলছে জর্জ বুশ নিজেই এই কাজটা করেছে। এবার আমি বলি মুসলিমরা কিভাবে জবাব দেবে, লন্ডনের সেই 7ই জুলাইয়ের বোমা বিস্ফোরণের পর কি হয়েছিল, আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন, ইংল্যান্ডও তাই, ইংল্যান্ড একই ঘটনা, তাদের নাম বলছি না, আমি তাদের অনেককে চিনি, তারা নিন্দা করলেন যা ঘটেছে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে, এটা হারাম, এটা ভুল, আমরা নিন্দা করছি। 7ই জুলাই যা ঘটেছে লন্ডনে, 50 জনেরও বেশি লোক মারা গেছে, 11 সেপ্টেম্বরে 3000েরও বেশি লোক মারা গেছে, আমরা নিন্দা করছি, ফুল স্টপ। আর তারা যা বলছে ঠিক কথাই বলেছে, আমিও একমত। পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা কোনো ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষজাতিকে হত্যা করলো। আমিও এই কাজে নিন্দা করি। যদি 11 সেপ্টেম্বরে 3000েরও বেশি নিরীহ মানুষ মারা যায় সেটাকে নিন্দা করাই উচিত। লন্ডনে 50 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয়, তবে এখানেই থেমে যাওয়া যাবে না, এটারও নিন্দা করবো যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, এটাও নিন্দনীয়, ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে সেটাও নিন্দনীয়, বসনিয়ায় যে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে সেটাও নিন্দা করবো আমরা, প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে সেটাকেও নিন্দা করতে হবে, আমরা ভয় পাবো কেন? তবে আমেরিকার প্রশ্ন করলে তারা বলে না, আসলে আমেরিকার দেশটা একটু আলাদা, যদি বেশি কথা বলি তাহলে সমস্যায় পড়ে যাব। আমি বললাম কেন, আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে, তাহলে ভয় পাচ্ছেন কেন? আমি ইন্ডিয়ায় লেকচার দিয়েছি, যারা বোম্বে সম্পর্কে জানেন, বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না, আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে। লোকজন আমাকে বলে, ভাই জাকির কেউ আপনাকে হুমকি দেয় না? এটা আমার পেশার নিত্য সঙ্গী, এগুলো আমার পেশার নিত্য সঙ্গী, আমাদের নবীজিকেও কি হুমকি দেওয়া হতো না? আমরা তো নবীজির পথ অনুসরণ করছি, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন, তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো, তাহলে যখন কথা বলবো তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। আমরা মানি যে 11 সেপ্টেম্বর যে 3000-এর বেশি মানুষ মারা গেল সেটা অন্যায়, আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায়, তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে। যখন একজন লোক
শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায়, সাথে 30 জন নিরীহ মানুষ মেরে ফেলে, তাকে তখন বলা হয় টেরোরিস্ট। তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে আর এভাবে হাজারো আফগানিকে হত্যা করে, তাকে তখন বলা হয় সাহসী আমেরিকান সৈন্য। এতে সাহসের কি আছে? এটাকে বলা হয় চুরি করে যুদ্ধ। সাহসের কি আছে? উপর থেকে বোমা ফেলছেন আর একটা বোমাতে কাজ হচ্ছে 50টা বোমার সমান। আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হলো সত্যের ধর্ম। আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক্কু মাযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। Dialogue. 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 Discussion. 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 Debate. 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 Rebuttal. 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 Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Sammukh Samore. Prati Brihospotibar. Raat 9tay apuno samprochar. Sokal 10:30tay Bangladeshe. Peace TV Banglay. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয়ে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তিনটি বিষয়ে অসন্তুষ্ট হন। তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হন এই জন্য যে তোমরা তার ইবাদত করবে, অন্য কাউকে তার সঙ্গে শরীক করবে না এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরবে, দলে দলে বিভক্ত হবে না। আর অপছন্দ করেন অন্যের সমালোচনা করা, বেশি বেশি প্রশ্ন করা এবং সম্পদ নষ্ট করা। সহিহ মুসলিম তৃতীয় খণ্ড মীমাংসা অধ্যায়, হাদিস সংখ্যা 4255। সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুসালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার, এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস, হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। প্রশ্নোত্তর পর্ব এগিয়ে চলেছে, বিশ্বাসের স্ফুলিঙ্গ আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। এবারের প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে। আমার নাম নোমান, আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং এর উপরে কাজ করি। আমার প্রশ্নটা, এখনকার সময় সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে, অর্থাৎ বিভিন্ন সিনেমা। এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড, বলিউড, ললিউড আর এখন সম্ভবত ডলিউড, এই দুবাইতে। আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। প্যাশন অব দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। সিনেমার ডায়লগগুলো তো হিব্রুতে। এখন আমার প্রশ্নটা হলো, খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে, আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে? অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না, তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেঁথে গেছে। এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি, যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি? যেমন ধরেন, একটা সিনেমা বানানো হয়েছিল দ্য মেসেজ। এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল, মুসলিম হয়ে গিয়েছিল, জাজাকাল্লাহ।
ভাই আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি, ধর্ম প্রচার করতে পারি, হলিউড বলিউড আর এখন আছে ডলিউড, এটা নতুন শব্দ, এর মানে দুবাই মিডিয়া সিটি। আর আপনি প্যাশন অফ ক্রাইস্টের কথা বললেন, এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি? ভাই আমি প্যাশন অফ ক্রাইস্টটা দেখিনি, যদিও আমার দেখার ইচ্ছা আছে, আমি এই সিনেমাটা দেখিনি, সাধারণত আমি সিনেমা দেখি না, তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে। তবে এর উপরে রিপোর্ট পড়েছি, এই সিনেমাটা বানিয়েছিল মেল গিবসন, সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে, এটা যেভাবে বানিয়েছে আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল, এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে। তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয়ও হয়েছে, যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে, এটা বক্স অফিস হিট করেছিল, সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল, মেল গিবসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল, সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল, সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো, সিনেমাটা হিট করেছিল আর সিনেমাতে অনেক সঠিক জিনিস ছিল, অনেক কিছু ভালো, ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে আবার অনেক কিছু মেলেও না। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে, আমি এই সিনেমাটা দেখেছি, এটা বানিয়েছিল মোস্তফা আক্কাদ, অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে, আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা। আলহামদুলিল্লাহ, সিনেমার হিরোকে না দেখিয়ে, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখিয়ে, তার কোনো ছবি না দেখিয়ে, তার কণ্ঠস্বর না শুনিয়ে, আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই হচ্ছে, কিন্তু তাকে দেখানো হচ্ছে না, কণ্ঠ শোনানো হচ্ছে না, একবার শুধু তার উটা লাঠিটা দেখানো হয়েছে এই, কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে যে যখন নবীজি ঘুরে অন্য কোন দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে, ডিরেকশন অসাধারণ, এটা একটা মাস্টারপিস। আর এরকম ভালো সিনেমা আমাদের আরো প্রয়োজন, তবে এই সব সিনেমার বাজেট অনেক, কয়েক মিলিয়ন ডলার লাগে, লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে, কিন্তু সিনেমাটা ব্যবসা সফল ছিল। মোস্তফা আক্কাদ তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন, নাম ছিল ওমর মুক্তার, এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না, একজন মুসলিমের কথা বলছে, আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল। এরকম সিনেমা আরো দরকার, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন শরিয়া মেনে হয়, কোরআন আর সুন্নাহ মেনে। যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক, সব মিলিয়ে সিনেমাটা ভালো, কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে, তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো, সামগ্রিকভাবে এটা ভালো। আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে, কোরআন আর হাদিসের বিরুদ্ধে যাব না, শরিয়া মেনেই বানাবো, শুধু সিনেমায় নয়, আমাদের নাটক বানাতে হবে, সিরিয়াল বানাতে হবে, ডকুমেন্টারি বানাতে হবে। আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি। আপনারা হয়তো কোন বানাকে করোড়পতির নাম শুনেছেন, আসল অনুষ্ঠানটা হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার, প্রতি অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার খরচ করে, মাত্র একটা এপিসোডে 4 কোটিরও বেশি রুপি খরচ করে, মাত্র একটা এপিসোডে 45 থেকে 50 মিনিট, বোম্বেতে লেবার কস্ট অনেক কম, তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ। তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে, যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি। তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকারিন, হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে দ্য কিংডম অব হেভেন, সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর, আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করলো, আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন, তাকে এখানে হিরো দেখানো হয়েছে। এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানালো, সে একজন খ্রিস্টান, সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে, তবে এই ব্যাপারটা পশ্চিমারা হজম করতে পারেনি, খুবই হইচই হয়েছিল। তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত, আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি। তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে, আমি যদিও সিনেমাটা দেখিনি তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর, এখানে তুলনামূলকভাবে অনেক সত্যিই বলা হয়েছে, এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি, আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে, আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। দেখবেন
সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায়। মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য, ইন্ডিয়া তখন ছিল সবার উপরে, আর মাশাআল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন যাকাত দিত, তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে। এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাশাআল্লাহ, এখন তারা অনেক ধনী। এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে, ব্যবসা করতে আসে, দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয়, সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা। আল্লাহ তাআলা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, তাই আপনাদেরকে বেশি প্রশ্ন করবেন। কেমতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদের সম্পদ দিয়েছিলাম তা দিয়ে কি করেছো? তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক, তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন। শুধুমাত্র ইন্ডিয়ায় না, আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাশাআল্লাহ, সেখানে এমন অনেকেই আছেন মাশাআল্লাহ, ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে, সমস্যা নেই বলবো না, তবে আলহামদুলিল্লাহ আমরাই নিজেদের ব্যাপারগুলো দেখবো, কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে। ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে, আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো, আরবদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো, যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন, তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা। ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি আরবদের, তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়ে তারা 5-10টা চ্যানেল খুলতে পারে, পকেট মানি দিয়ে 5-10টা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ। তাই আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এটার সদ্ব্যবহার করেন ভালো কাজের জন্য, দিন প্রসারের জন্য, যাতে করে তারা আখিরাতে উপকৃত হয়। এতে ইসলামের কোনো উপকার হবে না, ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে, এটা আমাদের নিজেদের ভালোর জন্যই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, বরং তোমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে ইনশাআল্লাহ রোজ কিয়ামতের দিন এই সওয়াবটা তাদের জান্নাতে নিয়ে যাবে। এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নওয়াজ আহমদ, কাজ করি আলকায়দা ট্রেডিং এ, আলকায়দা না আলকায়দা ট্রেডিং সেলসম্যান। এখন মিউজিক হলো হারাম, এটা সব মুসলিমই জানেন। আমার প্রশ্নটা হলো, আপনারা পিস টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ, মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন, এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল? ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম, তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে, এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল? দেখেন, যেটা হারাম সেটা হারাম, যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম, আমেরিকাতেও হারাম, আবার ইন্ডিয়াতেও হারাম, যদি না আপনার জীবন বিপন্ন হয়। যেমন মদ খাওয়া হারাম, কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলই আপনাকে বাঁচাতে পারে, এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম। যদি জীবন বিপন্ন হয়, কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাআল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না। এই জন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন, ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন শরিয়া মেনে চলতে পারি, যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ, শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো, কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ, চ্যানেল চালু রাখাটা নয়। আপোষ করা যাবে না, আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না। যেটা হারাম সেটা হারাম, আমরা এই সব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি, যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো। যেমন ধরেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম, ডাফের অনুমতি আছে, প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি, যেমন পানি পড়ার শব্দ, বজ্রপাত বা বিদ্যুৎ, কোরআনের তেলাওয়াত। যদি আইআরএফ এর অনুষ্ঠানগুলো দেখেন, অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন, আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই, যদিও আমরা মিউজিক ব্যবহার করি না, তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না, কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো, তবে প্রভাবটা ভালো। এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না, এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায়, আর এমন কোনো বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম, কোনো হারাম অ্যাড দেখাবো না, যেমন কোনো অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন, অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোন কোম্পানি বা ব্যাংক, অথবা যেসব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে। যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান হালাল বিজ্ঞাপন, তাহলে স্বাগতম জানাই, তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই, আমাদের আল্লাহর সাহায্য দরকার, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।